লোয়ার বাজেট সেগমেন্টে আরও একটা জোস লেভেলের ফোন লঞ্চ করেছে স্যামসাং। ফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি F15 5G। ফোনটা কিছুদিনের মধ্যেই দেশের মার্কেটেও চলে আসবে। ফোনটাতে মিডিয়াটেকের পাওয়ারফুল 5G চিপসেটের পাশাপাশি থাকছে দুর্দান্ত একটা ডিজাইন, 6000mAh ব্যাটারি, 90Hz রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল। ওভারঅল বলতে পারেন একটা কমপ্লিট প্যাকেজ বাজেট সেগমেন্টে। আর আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে আসবে, বাংলাদেশের মার্কেটে আসলে এটার প্রাইস কত কি হবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত। সো লোয়ার বাজেট সেগমেন্টে বেস্ট ফোনটা কেনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করব লুক ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলটার ডিজাইন এক কথায় অস্থির লেগেছে আমার কাছে। দেখতেই মনে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। ব্যাকসাইডটা অনেকটা কার্ভড এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্টে। ফোনটা ব্যাকসাইড কার্ভ হওয়ার ফলে হাতে নিলে অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল। তবে সামনে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে, যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এবং এই ফোনটার অন্য সব দিক কিন্তু আমার কাছে ভালো লেগেছে। ব্যাকসাইডে থাকছে প্লাস্টিকের উপর গ্লোসি ফিনিশ, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন এখানে, USB টাইপ সি পোর্ট থাকছে, 3.5mm অডিও জ্যাকও কিন্তু থাকছে, পাবেন ডুয়েল সিম কার্ড স্লট সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির। 6.5 ইঞ্চি মাপের ফুল HD প্লাস একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন এখানে, যেটা রিফ্রেশ রেট 90Hz এবং এর পিক ব্রাইটনেস 800 nits। এর স্ক্রিন টু বডি রেশিও 84.3%। তো চিন বেজেলস কিন্তু মোটামুটি লেভেলের এই বাজেটে। তবে আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা আগেই বলেছি, যে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে। পান্সল কাটিং ডিসপ্লে দিলে ফোনটার লুকটা আরও বেশি জোস লেভেলের লাগতো আমার কাছে মনে হয়েছে। এবার আমরা ফোনটার পারফরমেন্স সাইডের দিকে যাই। ফোনটা লঞ্চ করা হবে দুইটা ভেরিয়েন্টে, 4/128GB, 6/128GB। ব্যবহার করা হয়েছে এখানে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ। এবং এখানে কিন্তু আপনি 2GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এবং ফোনটাতে পাওয়ারের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100+ চিপসেট, যেটা হলো 6nm আর্টিটেকের উপর বেস করে তৈরি। আর এর অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়িয়েছে 3,71,000। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সব ধরনের গেমগুলো এখানে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন আপনি, কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনি ফেস করবেন না। তো ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনটা পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি জোস হতে যাচ্ছে। যারা একটা বেস্ট পারফরমেন্সের ফোন কিনতে চান তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। 6000mAh ব্যাটারি পাবেন, 25W ফাস্ট চার্জার পাবেন। আউট অফ দ্য বক্স এখানে থাকছে Android 14 এবং ON UI 6। এবং একটা ফোনে যেসব ফিচার সাধারণত দেয়া হয়ে থাকে সবই পাবেন আপনি এই ফোনটাতে। ব্যাকসাইডে 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পাবেন। 13MP সেলফি ক্যামেরা থাকছে ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস EIS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পেলেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। যারা একটা মোটামুটি লেভেলের ফটোগ্রাফি করার জন্য ফোন কিনতে চান লোয়ার বাজেট সেগমেন্টে, তারাও এই ফোনটা দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি 5MP ম্যাক্রো ক্যামেরা দিত তাহলে আরও বেশি জোস লেভেলের মনে হতো, কারণ 2MP ম্যাক্রো ক্যামেরা আমাদের তেমন কোনো কাজেই আসে না ডে টু ডে লাইফ ইউজে। তবে কস্ট কাটিংয়ের জন্যই 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে, আর বাজেট সেগমেন্টে সব ব্র্যান্ডই এখন 2MP ম্যাক্রো ক্যামেরাই আমাদের প্রোভাইড করে থাকে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার 4/128GB ইন্ডিয়ান মার্কেটে 15,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। তবে আপনি এটা ইন্ডিয়ান মার্কেটে 11,999 রুপিতে অফার প্রাইসে কিনতে পারবেন। এবং এর টপ ভেরিয়েন্ট 6/128GB 16,999 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 22,511 টাকা। এবং এর বেস ভেরিয়েন্টের দাম কনভার্ট করলে হয় 21,128 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে আসলে তো ফোনগুলোর প্রাইস আরও বাড়বে। এই ফোনগুলোর প্রাইস হতে পারে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে বেস ভেরিয়েন্ট 25,999 টাকা। আর বাংলাদেশের মার্কেটে যদি এই বাজেটে আসে তাহলে আমি বলবো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে। তো ওভারঅল কিন্তু ফোনটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি জোস লেভেলের হতে যাচ্ছে। যারা স্যামসাং লাভার আছেন তারা তো বটেই, এছাড়া যারা একটা বেস্ট ফোন কিনতে চাচ্ছেন তাদেরকেও আমি এই ফোনটা সাজেস্ট করব এই বাজেটে। ফোনটা আপনাকে অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে 2024 সালে। তো এই তো ছিল আজকের ভিডিও। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আরও এক মাসের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।